কিছুই তো না, বলছে ডিসকাউন্ট, টু ডিসকাউন্ট কত হয়েছে সেটা বলো। আর দেখো টাইম দেওয়া রয়েছে, ডিউ দেওয়া রয়েছে, ডিউ কত রয়েছে 99,50, টাইম দেওয়া রয়েছে, টাইম কত রয়েছে 3 1/4 ইয়ার, এটাকে 2 বার 4 দিয়ে 12 13/4 ইয়ার, রেট দেওয়া রয়েছে 7.5%, মানে 15/2%। তার মানে কি, ধরো কোনো মানে প্রেজেন্ট ওয়ার্থ যেটা রয়েছে, প্রেজেন্ট ওয়ার্থ ধরে রাখো পি রুপি, পি বলছি 100 ইউনিট, লেট করে নাও ঠিক আছে, তাহলে কি হবে 100 ইউনিট প্লাস 100 ইউনিটের কত, এই যে 15/2% ইন্টু 13/4, যেহেতু নিচে 100 হবে, তো 100 100 ক্যান্সেল, আর 15 × 13, 15 × 13 195, 195 মানে 100 প্লাস 195/8 মানে কি, এটা যোগ করে দাও তো 800 প্লাস 195 মানে 995/8 ইউনিট, এত ইউনিট বা এত ইউনিট ইকুয়াল টু দেবার হচ্ছে 9950, একবারে 10 বারে তো 1 ইউনিট ইকুয়াল টু 80। এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কি কত রয়েছে প্রেজেন্ট ওয়ার্থ, প্রেজেন্ট ওয়ার্থ তো এখানে বের করে, প্রেজেন্ট ওয়ার্থ যেটা রয়েছে সে 100 ইউনিট ছিল, মানে 100 × 80 8000, আর ট্রু ডিসকাউন্ট কত রয়েছে, ট্রু ডিসকাউন্ট এই যে এই পার্টটা, ট্রু ডিসকাউন্ট 195/8 ইউনিট ছিল, তো 195/8 ইউনিট ইন্টু 80, 10 1950। বুঝতে পারলে কি, বোঝা গেল? এই সোনিয়া সমাজ মে আ রহে কি নেই বলো। ইয়েস স্যার, খুব কষ্ট হো রহি না, আর যারা ঘুম দিয়ে উঠবে দেখবে কি এত অঙ্ক হয়ে গেছে, গ্রুপ ভরে গেছে অঙ্ক। করো আগে এত কিছু যে বোঝাচ্ছিলাম এই অঙ্কর জন্য স্পেশালি বুঝিয়েছিলাম, এই 31 নম্বর, তোমরা 31 নম্বর করো, ক্লিয়ার সব বুঝতে পারবে জিনিসটা। হ্যালো।